মিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনোদিন আসব না আমি আর এ ভুবনে কোনোদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া পড়ে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনোদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন জোরে জোরে আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য যুবক ইতিহাস প্রমাণ করে আর তথ্য প্রমাণ করে এমন কোন দিন নাই বিদুর মীরা কালিমা পড়ে মুসলমান হয় না কথা বলেন ঠিক কিনা হিন্দুরে দাইয়া অষ্টগ্রামে জিজ্ঞাসা করেন এবার যে শারদীয় পূজা করলো মুসলমানরা কোনো ডিস্টার্ব করে নাই এদের উৎসব এরা পালন করছে আজকে আমরা মাহফিল করতেছি তারাও আমরা বাধা দেয় না এটার নাম হলো ইসলাম এটার নাম কি ইসলাম না না কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু একজন সামাজিক স্বাভাবিক লস করতেছি কোন হার্ড কথা করতেছি প্রত্যেকটা কথা দরকার আছে কিনা ভাই একটা জিনিস দেখেন পাচ্ছি ভাই ক্যান্সার কিন্তু সমাজ ভাই আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা মানুষের চেহারা কিন্তু মলিন হয়ে গেছে আমার মনে হয় আমার ক্ষুদ্র কেন যেটা মনে হয় এভাবেই তো আমাদের মাকে বাবাকে গোসল করায় বিদায় দিছি আমার আব্বার কাপড় আব্বার যখন গোসল করাই বালতিটা আমি নিজে পানিটা পড়াইছি নিজে পানিটা ঢাইলা ঢাইলা শুনলে মরে মরে গোসল করাইছি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন একদিনে নোটিশে আপনারা হাজার হাজার মানুষ আয়া করছেন একদিনে নোটিশে হাজার হাজার মানুষ আইসা করছেন কিন্তু আমার বয়স হয়ে গেলে মন কেন লক্ষ টাকা খরচ করলো আপনারা একদিনে নোটিশে এত মানুষ আসবেন না জীবনে বহু উলামা একরামদের ওয়াজ মুখে বৈশা বৈশা শুনছি এমন হাসতে হাসতে উলামা একরাম আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলছেন ওই কবর ভিতরে এমন একটা জায়গা কাহার জন্য ফুলের বাগান আবার কাহার জন্য জাহান্নামের গুল্লা কথা বলেন ঠিক কিনা আশিকিন জাকিরির মুহাইবিন বাবা আজিরারি Oh!
আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি অনেক গজব দেখছি আযাব দেখছি কিন্তু কবরের আযাবের মতন এত ভয়ঙ্কর আযাব আর কোনদিন দেখি নাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য ঘরের পাশে কবর খবর নেওয়ার কোনো সুযোগ নাই أنا أقول لك এত সুন্দর চেহারা বীণ হলো কিভাবে আরে আপনি তো এমন মানুষ কবরের পাশটা পচবার আগে নিজের বলিটা পুঁচতে যান কথা বলেন না কেন অহংকারের কোনো কিছু নাই মানুষের মতো মানুষ হন এই কবরের মাটি আপনার দেহের মধ্যে স্পর্শ করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী বলে কবর জান্নাতের বাগান আবার কবর জাহান্নামের টুকরা এইজন্য আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে গেলে বেনামাজির তিনটা শাস্তি অবধারিত কয়টা বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি তোমার দুই পাশে একটা ছাপা মারব এই 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 শক্তিমান এই টাকাওয়ালা এই দেখ 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 বড় বড় বিল্ডিং দিকে বলতেছেন ও কত সুন্দর বাড়ি বড় বড় বিল্ডিং দিকে বলতেছেন কত সুন্দর বাড়ি ঢাকায় গিয়ে ঘুরতেছেন কত সুন্দর বাড়ি ঢাকা যে ঘুরতেছেন কত সুন্দর বাড়ি পাঁচতলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং সাততলা বিল্ডিং আমি গত পরশুদিন সংসদ ভবনে গিয়ে আসছি অষ্টম তলায় বসে কথা বলে আসছি সেখানে কি সুন্দর ভিতরে সাম পেস সব জায়গা আমি গিয়ে আসছি ভাই নাকি দেখে আসছি কথা বলে আসছি কিন্তু দেখলাম বের হওয়ার পর খুব সুন্দর বিল্ডিং যারা বিল্ডিং দেখে দেখে বলে অনেক সুন্দর বিল্ডিং অনেক সুন্দর বিল্ডিং আরে মতিজি এত তালা ২৮ তালা ২৯ তালা ৫০ তালা কি ব্যাপার সেবার আমি তাদেরকে বলবো ওই ঢাকায় ঘুরে ঘুরে বড় বড় বিল্ডিং না দেখে দেখে তুমি গুরুস্তানে গিয়ে তাকায় দেখো ওই বিল্ডিং ওয়ালারা মাটির ঘরে শুয়ে আছে ওইটা নিয়ে চিন্তা করো না তার কত বড় বাড়ি ওই জায়গায় যাই চিন্তা করো এই বাড়িওয়ালা কোথায় পড়ে আছে রাস্তার ফকির রিক্সাওয়ালা টেম্পোওয়ালা নৌকাওয়ালা সিএনজিওয়ালা কোটিপতি লাখপতি এমপি মন্ত্রী রশিদ ডিসি রাষ্ট্রপতি স্পিকার বক্তা বিশ্বের যেই ঘরের মালিক হোক না কেন সেই দিকে তাকিয়ে সময় নষ্ট করো না তাকে দেখো ওই ঘরের মালিক গুলা যেখানে চিরদিনের জন্য শুয়ে আছে সেই গপটা কোথায় আছে একবার আমি একসাথে বেশি আপনাকে বলতে পারতাম না দুনিয়া কিরে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার পুরো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ কে মেজার করা যাবে না মনে রাখো তুমি বিল্ডিং এ ঘুমিয়ে ঘুমিয়ে মানুষকে খুশি করতেছো আল্লাহ কে মেজার করতেছো মনে রাখো তোমার হায়াতের মালিক কিন্তু আল্লাহ তোমাকে একটা ঘরে যেতে হবে দুনিয়ার মানুষকে খুশি করে আল্লাহকে বেদার করে আসল ঘরে গিয়ে সুখ পাওয়া যাবে মনে রাখবেন আল্লাহকে খুশি করেন বিল্ডিং ছেড়ে দেন আল্লাহকে খুশি করতে দুনিয়াদারি ছেড়ে দেন আসল ঘরে যখন যাবেন আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে আমার প্রেমী ঘরে আসছে মাটির ঘরে কেমনে থাকবে জান্নাত দিকে একটা বিছানা পাঠিয়ে দাও আরে বড় করে কোন আল্লাহ আকবার হে কিতি মাটির বলবো নি কথা বলবো ইনশাআল্লাহ মাইন্ড করতে না তো আবার ইনশাআল্লাহ বলে বলে আমার সাথে বলে এটা বাস্তব একদিন মাটির ভেতরে হবে গা রে
মনামার কেন বাঁধো দালান ঘর রে মনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে গো রে মনামার কেন বাঁধো দালান ঘর রে মনামার কেন বাঁধো দালান ঘর ঠিক কিনা রে বাবা প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা যাবে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি ওড়ে যাবে মাতা পিতা তারা সত হয়ে যাবে সবই তোমার পরে মনামার কেন বান্ধ সবাই কেন বান্ধ একদিন আসমান থেকে বাপের কবরে বৃষ্টি পড়ে পিঠার গাঁথা দিয়া কবরটা বৃষ্টিতে গলা পর্যন্ত পানি ভরে যায় নিজের ঘরে টিন দিয়া এক ফুটা পানি পড়লে টিন ছিদ্র বন্ধ করে দেয় কিন্তু কবর ভিতরে পানি বৃষ্টি পইরা বন্যার পানি বৃষ্টির পানি তুমারের পানি বলার মতো শক্তি নাই তাহিরি রে কবরে পানি বিষয়ে পানি ইচ্ছা আল্লাহর আবির বেনামাজি হইয়া কবর গেলে জাহান্নামের আগুন ধরে দা কিন্তু কবর দিকে বলার শক্তি নাই তোরা কইলে আমার আগুনটা নিবাইয়া দা বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিবা কিন্তু ঘরের মধ্যে গেলে কবরে ঘরের ভিতরে গেলে বেনামাজি কবরে আগুন ধরা দিবা অথচ খবরটা আমার ঘরের সাথে লন্ডন আমেরিকার খবর নেওয়া যায় কিন্তু কবরে খবর নেওয়ার কোন রাস্তা নাই এ যুবক তোমার জীবনটা অনর্থ খেলতে খেলতে শেষ করে দিতেছ যতক্ষণ যাইয়া নদীর পারে বাতাস খাইবা তত তখন সময় যদি ঘাম ধরে আল্লাহর কদমে সেজদা দিতে পারো আমার আল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি ব্যবস্থা রেখে দিবে যতক্ষণ মোবাইলের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকো ততটুকু সময় যদি তুমি মসজিদের মধ্যে শুধু বসে থাকতে নামাজও লাগতো না আমার নবী বলে মসজিদের ভিতরে শুধু শুধু যদি বসে থাকে আমার আল্লাহ তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়া দেয় এই জন্য আমার যুবক ভাইদের কাছে ভাল লাগতেছে একজনের মুখের মধ্যে কোনো হাসি নাই নীরব নীরব বুঝতে পারছি বাপের কথা মনে হইতেছে মার কথা মনে হইতেছে আস্তে আস্তে আরো মনে হবে এবার আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর কবরে দুই পাশের মাটি তোমার চাপা মারো আল্লাহর হাবিব বলে ডান পাশের হাড্ডি গুলি বাম পাশের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে এ মন্দুরি ওই কবর বাসীরা এমন জোরে চিৎকার মারবো আমার নবী গড় এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষটার কানের পর্দা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত আবার কবর বাসী বললো আল্লাহ একবার মাইরা ফেলাও আর সহ্য হয় না আল্লাহ বলে না 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 কাইফা তাকফুরুনা বিল্লাহি
وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب كل ما نقول تمك نشبان دي كامي الله بان دي পৃথিবীর মানুষ প্রাণ দেওয়ার পরে আমি তোমার আবার মরণ দিয়েছি মরণ দেওয়ার পরে তোমাকে আবার জীবিত দান করব এই জীবনের পরে আর কোনো মরণ হবে না সুখে থাকলে সুখী দুঃখে থাকলে দুঃখী কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক আমার ওই কবর যাবার আগে নামাজের দরকার আছে না নাই ওই কবর যাবার আগে জিকিরের দরকার আছে না নাই ওই কবর যাবার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই যুবক আজকে বইরা দেখ মাতার কয়েকদিন আগে দেখলাম কয়েকদিন আগে দেখলাম রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে মাথা ছেঁচে রইছে আমার ফিলিস্তিনির মধ্যে দেখলাম এক বাবার হাতে একটা লাশ লাশের মাথাটা উইড়া গেছে গা শুধু দেহটা লয়ে এইভাবে দাঁড়ায় রইছে আমার সামনে যদি মাথা ছেঁচা লাশ পড়ে থাকে আমি ধরব না আমার কাছে ভয় বই লাগবে সব যদিও চলে যায় পাঁচ দিনের পচা শরীরটা যদি ঘরের মধ্যে পড়ে থাকে নিজের বউ গন্ধের কারণে দূরে চলে যাবে প্রতিবেশীরা গন্ধের কারণে দূরে চলে যাবে একটা মানুষ পচা লাশ হইল পাশে বসে থাকবে ওই মানুষটার নাম বইন জনম দুঃখিনী মা কথা বলেন ঠিক কিনা সত্য কিনা সত্য কিনা একদম 100% সত্য কিনা বলেন আপনারা কোন সন্দেহ আছে রে ভাই মা এই জন্য আমি প্রায় সময় বলি মায়ের কান্দন যাবত জীবন দুই সার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হঠাৎ করে মার কথা কি লেগে জানেননি পৃথিবীতে আছে না যেই মাটা সন্তান হারা দেখবেন বড় বড় মাছের সাজ যখন বানা ওই খাইতে দেয় মা খাই না পুত্রের কথা মনে হয় আরে আমার পুত্র যদি থাকতো আমার পুত্র তো খাইতো এই জন্য মা সবসময় কান্দে ছয়টা বান্ধবী নিয়ে মা কথা বলতেছে ছয়টা বান্ধবী বলছি ভাই কয়েকটা বান্ধবী নিয়ে মা কথা বলতেছে খুব আনন্দে কথা বলতেছে অনেক জমছে কথা সময় বেশ কাটতেছে রেশ কাটতেছে হঠাৎ করে মার চোখের মধ্যে পানি পাশের মহিলা জিজ্ঞেস করে এই শোনো 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 হঠাৎ করে কাটতেছ কেন আনন্দের মতো তোমার কি হইল তখন বলতেছে তোরা কি জানোস না আমার পেটের মধ্যে 9 মাসের বাচ্চা আছে আমি যখন কথা বলতেছিলাম না ওই 9 মাসের বাচ্চা আমার তোর পেটে খুব জোরে একটা লাথি মারছে আমি খুব কষ্ট পাইছি এর লাগে আমার কষ্টটা সহ্য করতে পারছি না আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে আবার পাশের মহিলা ডাক দিয়ে কো তুই লাথি খাইয়া কাঁদতাছ আমার বিমুখে মধ্যে হাসিও দেখা যায় তার কারণটা কি তোমার মা ডাক দিয়ে কো আরে লাথি তো একটা না প্রতিদিন তো শত শত লাথি খাইতেছি খাইলো কান্দি কান্দলো মনে শান্তি পাই আমার পুরাটা তো পেটের ভিতরে জিন্দা আছে এটা নাম হলো মা এই পোড়াটা পেটে থাকতে মার ইচ্ছা মতো লাগতা মা সহ্য করে কাউকে বলে না হাসি দিয়া উড়িয়ে দেয় আর এই সন্তানটা বড় হইলে যখন মাকে লাথি মারে আল্লাহ কি সহ্য করব এই আল্লাহ কি সহ্য করব এই এলাকাতে আমার কিছু মরিদ আছে না কিছু মরিদ আছে তুমি আসো ওই যে আমাদের গোলাপ আছে আর কিছু আছে কই যেন ও আছে ওই যে আমাদের আবু বকর কই এরা আমার বায়াত আমি একটা কথা বলি প্রায় সময় দেখলে মা বাপ হারাইতে পারো অন্তত মা বাপের কবরটা যাইয়া জিয়ারত করো কথা কন ঠিক কিনা কন আমি পরিষ্কার ভাষায় আজকে বইলা দিয়া যায় আজকে বইলা দিয়া যায় মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মরিদ হইয়া আব্বা আব্বা করবা তোমার মতন মরিদ তাহিরি দরকার নাই আর যেই বিশ্বাস করিব মা বাপ পিতা মা বাপ তোমার পার করে দিব আমি নাম তোর সব মা বাপের খেদমত লাগবে না আমি ডাইরেক্ট কথা কইয়া দিয়া যাই এটা পিসাব না এটা সকাল বেলার পেশাব আমার ফুলা পান্ডি কই ফুলা পান্ডি কে ফুলা পান্ডি ফুলা পান্ডি দিদা এই আওয়াজ করে একবার ঠিক না ঠিক আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আমরা চাই কি চাই না
হাত নামান হাত নামান পায়ে ধরে বইলা দিয়া যায় সাবধান কইয়া দিয়া যায় মা বাবার মনে কষ্ট দিয়া বুড়া বাপটা কি না করছে তোমার লাগিয়া হ্যাঁ বুড়া বাপটা কি না করছে 2000 টাকা তো সরকারি বেতন পাইতো না না পায়ও পাঁচটা ফুলারে মানুষের মতো মানুষ বানাইছে দান বেচ্চা চাল বেচ্চা মানুষের কাছে ঋণ কইরা কথা কম ঠিক না বেটি আর মা তারে কষ্ট দিও না মা তারে কষ্ট দাও না খবরদার রাসূল ইসলামকে এক সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার মানুষটি কে রাসূল বললেন তোমার মা জিজ্ঞেস করলেন তারপরে কে রাসূল বললেন তোমার মা তারপরে কে রাসূল বললেন তোমার মা তারপরে কে তোমার বাবা এরপরে কে তোমার প্রতিবেশী এখন নাস্তে কইছে ও আদনাকা তোমার প্রতিবেশী এরপরে এরপরে উম্মুকা 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 তিনবার কিন্তু আজকে দেখা গেল অসত্য বা অপ্রিয় হলো সত্য কথা আমার দেশের খোলাপা নবী যারে বলছে তিনবার কথা বলে সম্মান করতে বলছে এরা এই সম্মান করে না ঘরের মা বাবার চাইতে ওই বাইরের মানুষ এসে বিশ্বাস করে কথা বলেন ঠিক না বেঠি তাইলে আপনারা বলেন মা বাবার মনে কষ্ট দিলে কি আল্লাহ পাওয়া যাবে এই জন্য আমি প্রায় মাহফিলে একটা গান গাইতাম কইতাম না গানটা বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সেবি সে দিতে পারি নাই ওই আমি সেবি নাই সে দিতে পারি নাই সে দিবি আমার বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গখানা তাতে খুশি রাব্বার ঠিক কিনা বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গখানা তাতে খুশি রাব্বানা ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ওই আমার উম্মত দেখি আমার উম্মত দেখি আমার উম্মত আল্লাহ হুজুর বলবেন না ভাই আমার যে মুখ আমার মুরব্বী বাবা জিরা গো শুনবেন ভালো কথা জবানটা খুলে বলেন আসল করেন নাম কি বিল্ডিং না কবর এই কবরে কার মা গেছে হাত তোলেন আহ্মা নাই বাপন আহা হাত নামান আল্লাহ একটু দিলে নরম করে গণ না আল্লাহ আরো জোরে গণ না আল্লাহ সেই জাগারি বন্ধু মস্তাই সেই জাগারি বন্ধু নবী বলতেন না কবরে আজাব জোর মানুষ দেখি তো কবরে আল্লাহ
আমার যুবক মারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আজকে থেকে ওয়াদা করবেন বাড়িতে যাওয়ার পরে যার মানাই সে বাড়িতে যায় আমার ডাকতে পারে কোনো রাস্তা নাই জীবনে অনেক রাস্তা তোমার আছে মারে ডাকতে পারবা এই জন্য যার বাবা নাই সে জানে বাবা হারা পেতা কত কোটি আমি তাহির আব্বা দুনিয়াতে নাই অষ্টগ্রামে আসলেই আমার আব্বা বলতো দেখে যাইও নদী রাস্তাঘাটের কথা বলতেন এই বাপ দুনিয়াতে নাই এই জন্য যার নাই সে বুঝে হারা কত বেদন এই জন্য যার বাবা নাই সে জানে বাবা হারা পেতা কত এই বাপ তোমার জন্য মা ভালো ভালো মাছের টুকরা রেখে দিয়েছে আমার বড় কষ্ট লাগে শুধু একটা পেটের ভিতরে মা তোমার দশ মাস দশ দিন রাখলো তোমার ম্যাজিস্ট্রেটের মতন ম্যাজিস্ট্রেট বানাইলো পাঁচতলা বিল্ডিং করেছ তিন পাঁচটা পনেরোটা রুম হয়ে গেছে মা মায়ের জন্য একটা রুম দিতে পারে না কথা বলেন ঠিক বড় দুঃখ লাগে ভাই বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে শাশুড়িরা এখন বড় যন্ত্রণায় আছে এই অষ্টগ্রামে সত্তর নব্বই পার্সেন্ট সংসারে পুরা বেড়া পুরা পিড়ি ভুল যন্ত্রণায় আছে এটার কোনো মূল্য নাই বউ ডাক দিয়ে কই পুরা বেড়া মরে নাকি লিখিয়া এ সুন্দরী লগনা একদিন তো রূপের রূপের মধ্যে পাটা পড়ব বাংলাদেশের একটা নায়িকা অন্তরা মারা গেছিল বহুত বছর আগে অনেকদিন পরে তদন্তের স্বার্থে তার লাশটা তোলার জন্য গেছে হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য আসছে দেখতেছে পুরা সাদা কাপড়টা কালা হইয়া হাড্ডিগুলো পড়ে আছে বডিগুলো একবার মাটির সঙ্গে মিশা গেছে বোঝা গেল ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না বাস পচার আগে দেহটা পচে যাবে কথা বলেন ঠিক না আপনি কি মনে করতেছেন খুব বাহাদুর হয়ে গেছেন আমি বইলা যাই বউর দল দ্বারা অষ্টগ্রাম বইলা দিয়ে যাই জানি কিছু রাত দেবে ভাত খেয়ে লাইছি অসুবিধা নাই ভাত না খাইলে না লবণ বাড়াই দিলে হইলে আই সেই ভাত খেয়ে লাইছি ওয়াশটা যে করুন বেহা ওয়াশ এটা আমি ঘর থেকে নিয়ত করে আইছি বহুত শাশুড়ি বহুত বহুতের বহুত সংসারে বধুর আছে শ্বশুরে মূল্যায়ন করে না শাশুড়িরে মূল্যায়ন করে না শাশুড়ি যদি শীতের দিন যায় আটিরের ঘর থেকে বাইরে এক বউ গো শীত করতেছে একটু কম্বলটা দৌ না বউ কি জানেন নি সকালে গরম করে জীবনে শীত কি সকালে না রাত্র শীত করে রাত্র সকালে গরম করে কম্বল দিব এই বেদ তুমি যে কথাটা কইল কি তারে এরপরে মা কষ্ট পাইছে কষ্ট পাইয়া মেয়ের কাছে মন দেখো জি গো তোর ভাইয়ের বউর কাছে কম্বলটা চাইছিলাম কম্বলটা দিছে না তখন ভাইয়ের তখন বোনটা ভাবির ফোন দিয়ে কো ভাবি আম্মা মনে কম্বলটা চাইল সাথে সাথে দেওয়ার দরকার ছিল গিয়েছিল আদো তখন বউ কিসে গালটা ফুলাইছে ফুলাইয়া জামাই কাছে কইছে যে তোমার আম্মার আমি বলছি সকালবেলা কম্বলটা দিমু এর লেগে তোমার বোনের কাছে বিচার দিছে আর তোমার বোন সর্দার নিয়ে আইসা আমার বিচার করতো আসলে কি বিচার করতে আসছি না জিগাই তো আসিল তো মার
মার না দিলে মা কষ্ট করে মেয়ে কষ্ট পাবে না এরপরে বউর গাল ফুলে নিছে অন ফুতে গিয়া মারি গিয়া কাম্মা তোমার কম ভাবে গেলে আমারই কইতা আমার বউর কাছে কইলা কি লাগ গিয়া আচ্ছা আপনার কোন তো দেখি এই এই যে ফুলাটা যে মার কাছে গিয়া কইলো তুমি বউর কাছে কম্বলটা চাইলা কি লাগ গিয়া সাওয়ারে কি অপরাধ হইছে এই কথাটা দ্বারা ভেজ এই কথার যে কথা কইছে এই কথার দ্বারা বোঝা যা এ বিয়া করছে না এ বিয়া বইছে আমার ফুলামান্টিকে ফুলামান্টিকে কথা 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 আমি রাত্রে দুইটার ভয় আমার মা কম্বল চাষে কম্বল দিক আমি আনছিলাম বিদেশ থেকে আমার গরিব তো আছে কম্বলটা দিবে না কি লেখা মা চাইছে কম্বল দিস না সকাল সূর্য লেগে বাপের বেঁচে লেখা বহু কোন দিন মাতনার নয় বাফন ও আবলোসন আমি যাইছি পাঞ্জাবি আসিনি রুফি আসিনি জসিম মুজাহিদ আসিনি বাচ্চু দাদার আসিনি আমার যাই সামাদ ভাই আসিনি আসিনি ওই আপনারা মাইক নেন না আপনারা পাঞ্জাবি করবেন তুমি করবেন আমরা আমরা শ্রোতা সব তুমি করবো কথাটা ঠিক না ঠিক বহু কোন কথা নেই কথা বউ কোনদিন মাদনার নইব এক মশলাতে বউ কোনদিন মাদনার নইব আফন ও আবলোসন আর সামনে আছে দুয়ার সময় সামনে বারে তোমার খবর আছে মনে রেখো বউ কোনদিন মাদনার নইব আফন ও আবলোসন বউ কোনদিন মাদনার নইব আফন বতরে ভালোবাসিব অষ্টগ্রাম যাইয়া লাল শাড়ি ইন্না দিবি যতক্ষণ আর বাপে কিতা করছে কাপড় তার ইস্তারি দিছে বালিশের তলে দিয়া আর মা ওই আগের শাড়ি ধরে যে সুবিধের ভিতরে আছে ইডি কিনছে ঈদের দিন আর তোরে নতুন জামা কিনা দিছে ফুয়ার যদি হন হজা খানি ফেনি টেনি গেলে নোয়া ফেনি গেলে তা কেমনে কেমনে মারি দিয়ে আর কি ইসমিলা না কেন ওনার ব্যায়াম কালকে একটা আছে সেটা নেই ওনার ব্যায়াম গমাজন না হ্যাঁ মাশাল্লাহ আমি শিখতেছি আবার এই নভেম্বরে ফোনটা তো একদম কাতার না নভেম্বরের ফোনে তে কাতার জানো আগামী মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 26টা মাহফিল ওমান বলে না মারাবা কিছু করে লাভ নেই তোমরা এক কাপ রং ছাগায় তাহিরি বদনাম করবা তাহিরি বাহির গিয়ে এখন কোন কফি খাল্লা না জানে বদনাম ঠিক না বেদে হিংসা করে কেউ কফি কিছু করতে পারে সত্যিকার এত করে কথা বলছে আমি দলিলের বাইরে চুক্তি করে একটা কথা বলছি মায়ের কাছে কম্বল চাইছে শাশুড়ি ছাগর কাছে শাশুড়ি যে কাইছে বাপ রে বাপ এরপর আমার জ্বর আছে তো সবাই জ্বর হয়েছে গেছে হ্যাঁ আমার জামাই আর মা তোর সুন্দর সুন্দর তোমার জামাই 10-12 দিন ফেরত রাখছি না 22 বছর 23 বছর 26 বছর যা ঘরে করাইলাম ফুলে ভিড়ে ভিড়ে মানুষ করলাম বিয়ে বয়ে এসে 1 বছর এসে 1 বছরে তো আমার জামাই আর আমি 27 বছর ধরে না জামাটা বোলা তুমি যদি বাণিজ্য শিখছো একটি তোমার বাপ মাসি আইছে বহু কোনদিন মাতনার নইব আফন ও আবলোসন বহু কোনদিন মাতনার নইব আফন বতরে ভালোবাসিব লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ কোনদিন মুজারস কি বিয়া করার আগে সোজা বিলাম একবার বাইরে দিই বাপ দা আমাকে একটা দিছে ও কোনদিন মাতনার নইব আফন ও আবলোসন ও কোনদিন মাতনার নইব আফন বোয়ার যদি কোন জায়গায় আপদ বিপদ হই বোয়ার আগে মা জানেন খতম ইসা নাই ফিকিরা আসলে বুঝবে ফিকিরা বলো অমূল্য ধন
কোনো দিন মাতনা রং নাই বোয়াফন ও আবলুসন কোনো দিন মাতনা রং নাই বোয়াফন বোতরে ভালোবাসিব চেনকি না দিবি যতক্ষণ না দিলে আল্লাহ মরার বাইক কতদিন শ্বাসটা পালাইছি কথা কোন ঠিক না বেটি তোমারও টানছিলাম গো বড় সব আচ্ছা তোমারও তো আল্লাহ সন্তান দিচ্ছে আর হাত দিলে বদ্ধ দল গাড়ি কথা বলে চলো আচ্ছা তোমারও তো সন্তান দিছে হাত তুল তুই বল তুই জইল্লা কুইরা হাত সারে এ তুমি তো ইসরে কোত কিতারে কইলে কোত পুত্রে তুই কিতা কইলে কোত হাত তুল তুই বল জীবন ধ্বংস হয়ে যাবো কারণ মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই বোধ দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই দোয়াটা যেমন কবুল হইলে আল্লাহর ওলি হয় বোধ দোয়াটা কবুল হইলে তোর জীবন ধ্বংস হয় কথাটা ঠিক কিনা কি সুন্দর কইরা বাচ্চা একটু বড় হইলো ওই জামাই বলতো দেশের যে পরিস্থিতি বৌড়া কত প্রস্তাব করে ডাকাত টিকা বিশুদ্ধ বিশুদ্ধ আয় না জামাই ডাকাত টিকা আইলই বৌড়া ক দেশের যে পরিস্থিতি আমি তো অন্ধকার আমার কষ্ট হয়েছে আপনার বললে এই কষ্ট কি কেউ বুঝেছে বোঝার মতো কেউ নাই যার ব্যথা সেই জানে গেছিলাম এখন কি বাচ্চা মানুষ করা যাইব কি করতেই ঢাকা নিয়ে তুইব তখন কি তা করতাম তুমি মানে দেখো না জামাই কো তুমি একটু কোনা কি যে বলো আমি বলবো তুমি বলো আমরা জানাইছে না আর হ্যাঁ তো বিয়া করছে না বিয়া বইছে মারে গিয়া ক লাডি রাজন বাজান পুত্রে বাইরে বাবা খারাপ লাগে এখন এখন মাথা বাজারে কন বাজান
কিন্তু পরের দিন যদি 200 টাকা পান নি আদেন মারে মা কইব মা কইব মা কইব এক মহিলা কইব ঠিক আছে বেদনা হইছে এটা ভাবার সময় এর মন নষ্ট করে এটা বেদনা নাম দিতেছে আমি তো হপটা ছেড়ে দিব আমার মত মার ভক্ত আর মহিলাদেরকে খুশি করবার লাগিয়া কত শরীর ওয়ার গোছত করি কথা ঠিক না বেটি কিন্তু 700 টাকা দিয়ে একটা আমানত সালুঙ্গি দিয়ে দেখবেন ইষ্টি কাছে তুলতো না না তুইলা এটা পানির মধ্যে দিয়ে ধুইতো না মাছ সারা পর লুঙ্গিটা ফুলাইয়া দোকানে যায় এমনি বইল কোটি টাকা দিয়ে মান মন্ত্র করতে বিষয় এরকম নয় মা বোন আমাকে মধুর সুরে একবার মা হয়ে ডাকবে পুত্রে আমার ভুল বুঝিস না আমার ভুল বুঝিস আমি তো শত্রু না এখন আজকের দিকে আওয়াজ করে কন আমরা এই যে কইছিল যে মহিলার বেজার মহিলার বেজার কি লেগে এই মহিলার কিছু মা হইতো না কথা না ভাই হইতো না
তখন কিন্তু বয়স যখন বয়স যখন টুনটুনাটুন তখন আলাদা হইবে লাগিয়া খালি পলিসি করে আলাদা হয়ে যেতে যা বয়স কি টুনটুনাটুন আলাদা হইবে লাগিয়া ভাগ হয়ে যেতে যা সব পলিসি করে আমার ইলাজ যখন কোন এক সময় মা হয় ওই শাশুড়ি হয় তখন ছেলের বউর সাথে মিলে থাকবে লাগিয়া চেষ্টা করে কথা কোন ঠিক না বেটি যায় আছে একদিন একদিন হিসাব দিতে হবে কথা বলেন ঠিক না বেটি মায়ের কান্দন জুড়ে মায়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বোনের কান্দন রে ওর গোর পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওর কত নামা রাত পোহাল বিষ্ণ দুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া পয়সাকে বুঝাতে তাই অসুখ হলে দেখি চাই বাইরে বিছানাই বৈরা গো আমায় আল্লাহ যাও গলিয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ঠিক না হাত তুলতে হবে হাত তুলতে হবে বিদায় বেলায় মা কেন এত দামে আহা মা কেন এত দামে জানেন না সকলে তাহার জন্ত যদি তরক দেখে কোরআন হাদিস খুলে একটি হজার সবাব মিলে একটি হজার সবাব মিলে মা কে একবার দেখিলে মা কেন এত দামে জানে না সকলে বল মা কেন এত দামে জানে না সকলে প্রতি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে দিকে নিয়ে গিয়া মাই দিতে দিন কত শোক সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদার সকলে পা কেন এত দামে জানে না সকলে বল মা কেন এত দামে জানে না সকলে যদি কি আল্লাহ আকবার বলা যাবে না এই যুবক শেষ কথা আখিরি কালাম আমরা নাতি মা আজকে কেউ আদা করেন আমরা জীবনে মা বাবার কোন কষ্ট দিব মা বাবা বলে কখন কষ্ট দিব জীবনে ঘুরে নেশা করবো আমাদের নেশা করবো নেশা করবো আমার দেশে কি বাবা ঢুকছে বাবা ঢুকছে ইয়া বাবা ঢুকছে ফেন্সি ঢুকছে এখন বলুন আমরা কি নেশা করবো নেশা করলে কি জীবন ধ্বংস